এবং বীরবাহা হাসদা আমাদের সঙ্গে রয়েছেন। বীরবাহা রাষ্ট্রমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, কি রিঅ্যাকশন হিসেবে মানুষের জন্য কাজ করতে কি রিঅ্যাকশন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী? দেখুন, প্রথমে তো আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দনুকে, কি আমার উপর ভরসাটা রেখেছেন, এবং ঝাড়গ্রামের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন। ভালো লাগছে যে নতুন একটা দায়িত্ব এবং মন প্রাণ দিয়ে কাজ করতে চাই। আমি যেভাবে নেত্রী বলবেন এবং অভিষেক স্যার যেভাবে বলবেন, মানুষের দরজায় দরজায় গিয়ে কাজ করতে চাই। এতদিন সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন, এবার মন্ত্রিত্ব যদিও আপনার কাছে খুব একটা নতুন নয়, এতদিন সামলেছেন 2021-এর পর, এই তফাৎটা কতটা প্রতিমন্ত্রী মানে আর রাষ্ট্রমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত? দেখুন, তফাৎটা একটাই বলবো যে নামটাই তফাত হয়ে গেছে, কাজটা কিন্তু একই। সিনেমায় যখন কাজ করেছি আদিবাসী মানুষের জন্য কাজ করেছি, দলের হয়ে যখন কাজ করতে নেমেছি সেই মানুষের জন্য কাজ করতে নেমেছি, শুধু নামটা আলাদা, কিন্তু কাজের মানে কাজের দিকটা আমি বরাবরই এক দেখি আর কি। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রণকৌশল পালন করতে বলেছিলেন সেগুলো করেছি, এটা একটা নতুন ক্ষেত্র কিন্তু কাজটা একই, ওনারা যা বলবেন সেটা যথাযথভাবে পালন করা। বার্তভূমি কি দপ্তর সামলাবে, কিছু আভাস পাওয়া গেছে? না না, এটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্টও নেই, দলনেত্রী ইন্টারেস্ট নেই, না 100% নেই। দলনেত্রী যতটুকু দায়িত্ব দেবেন, এর আগেও দলের ক্ষেত্রে যা দায়িত্ব দিয়েছেন সেটা করেছি, এখানেও যতটুকু দায়িত্ব দেবেন ততটুকু 100% মানসিকতা নিয়ে করার চেষ্টা করব। বার্তভূমিকের কাছে কোনটা গুরুত্বপূর্ণ, মানে সংগঠন দেখা না মন্ত্রিত্ব সামলানো? দলনেত্রীর নির্দেশ পালন করা, মানে যে কোনো একটা দলনেত্রীর নির্দেশ পালন করা। এই এই মন্ত্রিসভা থেকে মনে হচ্ছে একটা প্রবীণদের প্রাবল্য দেখা যাচ্ছে মন্ত্রিসভার, মানে আজকের অন্তত রদবদলে? না না, আমি তো এটা দলনেত্রীর জুরিডিকশন, সেটা উনিই ভালো বলতে পারবেন, আমি খালি একটু বলতে পারি। আপনি বোধহয় নবীনদের বলতে গিয়ে প্রবীণদের বলে ফেললেন, আমার যেটা মনে হয় নবীনদের মানে নবীনদের প্রাবল্য। হ্যাঁ, আমি বলছি যে এটা তো ওনার জুরিডিকশন, উনি ঠিক করেছেন কি করবেন না করবেন। এবং উনি তো একটা কথা রাজনীতি করতে গিয়ে বারংবার বলছে যে আমি 3টে জেনারেশন রেডি করে দিয়ে যাচ্ছি, এটা ওনার ভাবনা। কোন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন কি প্রশাসন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে প্রভাব বাড়ছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বন্দ্যোপাধ্যায় যে লড়াইটা 2021 সালে লড়েছেন, বাংলার কোন মানুষ সজ্ঞানে তাকে অস্বীকার করতে পারবে না, কেউ বিরোধিতা করার জন্য অস্বীকার করতে পারে, সজ্ঞানে কেউ অস্বীকার করতে পারবে না। এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন, এবং সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে সেই রণকৌশল তৈরি করে আমরা লড়াইটা লড়েছিলাম, এবং বাংলার মানুষ তো প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ বাংলার বুকে নেই, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সেনাপতিও আজকে বাংলায় আর কোনো দলে অন্য কোনো জায়গাতেও নেই। আমরা কথা বললাম এবং ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুনলাম পার্থ ভৌমিকের কাছ থেকে।